আসসালামু আলাইকুম, আমি তাহসিনা খান লামিয়া, শশী হসপিটালের একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আমাদের দেশের নারীরা অনেক সময় এই সমস্যাটিতে ভুগে থাকেন, কিন্তু কিছু সংকোচে বা লজ্জায় জিনিসটা বলতে পারেন না। সেটি হচ্ছে সাদা স্রাব যাওয়া, অনিয়মিত সাদা স্রাব যাওয়া। তো এটি মূলত যখন হয় তখন শরীর খুবই দুর্বল হয়ে যায় এবং আমাদের ক্লান্তিবোধ চলে আসে, আমাদের ঠিকমতো ঘুম হয় না, অনেক সময় হচ্ছে প্রস্রাবের জায়গা দিয়ে হচ্ছে খুব মারাত্মক দুর্গন্ধ দেখা যায় এবং চুলকানি হয়, র্যাশেস হয়, অনেক সময় জ্বরও থাকে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা কিছু খাবার যদি ফলো করতে পারি তো দেখব যে আমাদের এই সমস্যাটা অনেকটাই কমে আসে। তো দেখা যায় ম্যাক্সিমাম মেয়েদেরই হচ্ছে আয়রনের কিছু ঘাটতি থাকে। তো যদি আয়রনের ঘাটতি থেকে থাকে তো সেইটার রুট কজটা আগে বাছাই করতে হবে, যে কেন ওনার হঠাৎ করে আয়রনের ঘাটতি হচ্ছে, ওনার খাদ্য তালিকায় আয়রনজনিত খাবার ঠিকমতো আছে কি না। আয়রনের সমৃদ্ধ কিছু খাবার আছে, যেমন হচ্ছে আপনার বলতে পারেন, প্রথমে আসবো হচ্ছে গরুর কলিজাতে, এটাতে প্রচুর পরিমাণ হচ্ছে আয়রন আছে, পাশাপাশি হচ্ছে ডিম আছে, ডিমের মধ্যে আয়রনও আছে, ভিটামিন B12 আছে, যেটা আমাদের খুবই ভালো কাজ করে আয়রনের পরিমাণ বাড়াতে। কলা, পাকা কলা খুবই ভালো কাজ করে, বিশেষ করে যাদের সাদা স্রাব যাচ্ছে সেক্ষেত্রে তারা কলা যে কোনো ডেজার্ট হিসাবেও রাখতে পারে, এমনি নর্মালিও খেতে পারে ফলের মধ্যে, যেহেতু এটা খুব সহজলভ্য। আর এটা ছাড়াও হচ্ছে বিটের জুস, যেটা সেটা খেতে পারেন, ডালিম খেতে পারেন, আর কিছু পানিও আছে, ওগুলা আপনারা একটু ট্রাই করতে পারেন যদি আপনাদের সাদা স্রাবটা আস্তে আস্তে কমাতে চান। সেক্ষেত্রে হচ্ছে ধনিয়া ভেজানো পানি, সেটা খেতে পারেন, 2 চা চামচ হচ্ছে ধনিয়াটা একটু বয়ল করে নিতে পারেন, সেভাবেও খেতে পারেন, ভিজিয়ে রেখে সারা রাত তারপরেও খেতে পারেন। এই পানিটা যেটা করে হচ্ছে আমাদের বডিতে কিছু হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স আনতে সাহায্য করে, কিছু জিনিসের একটু আপনার তারতম্যটাকে ঠিক করে আনে। তো এটা আমাদের আপনি খাবার যখন খেয়েছেন তারপরেও কিন্তু ধনিয়া একটু চাবাতে পারেন, এটাও আমাদের শরীরের জন্য অনেক উপকারী, এটাও হচ্ছে আপনার সাদা স্রাবের পরিমাণটা কমায় নিয়ে আসে। এছাড়াও হচ্ছে মৌরি, মৌরিটাও খুব ভালো কাজ করে, আপনি যদি দুপুরে আহারের পর একটু 2 চা চামচ মৌরি নিয়ে একটু হচ্ছে মুখে চিবান সেক্ষেত্রেও খুব ভালো কাজ করবে। এটা ছাড়াও হচ্ছে কালো জিরা, সেটাও খুব ভালো কাজ করে, আপনি কালো জিরা ভর্তা রসুনের সঙ্গে দিয়ে খেতে পারেন। রসুন এবং কালো জিরা দুটাই কিন্তু আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, যদি ব্যাকটেরিয়াজনিত কোনো কারণে স্রাব আপনার নিঃসরণ হয় সেক্ষেত্রে আপনি এটা থেকে উপকৃত হবেন। এছাড়াও হচ্ছে আমলকি, আমলকি খুব ভালো কাজ করে, এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে, আমলকি এবং পেয়ারা দুটোই আপনি খেতে পারেন, আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনার কিছু খাবার আছে, যেমন অ্যাভোকাডো, এটা হচ্ছে বিদেশি একটা ফল, তবে আমাদের দেশেও এখন খুব প্রচলিত, সেটাও রাখতে পারেন আপনার খাদ্যাভাসে। আর মাছের মধ্যে হচ্ছে শিং মাছ কি মাগুর, কই, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ছোটো ছোটো মাছ যেগুলো আছে সেগুলো আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, যেটা কিনা আমাদের সাদা স্রাবের পরিমাণটা কমায়। ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স খুবই হচ্ছে প্রচলিত একটা সবজি, আপনি ঢ্যাঁড়স ভর্তা করে খেতে পারেন অথবা ভাজি করে খেতে পারেন, এটাও আপনার সাদা স্রাবের পরিমাণটাকে কমাতে সাহায্য করে। ধন্যবাদ আজকে আমাদের সাথে থাকার জন্য, খাদ্য তালিকা ফলো করে সাথে থাকবেন।